হ্যালো বন্ধুরা, আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা চলে আসলাম চট্টগ্রামের হাটহাজারি উপজেলায়। আর হাটহাজারিতে উপস্থিত বাংলাদেশের সবচেয়ে বড় কওমি মাদ্রাসা, যেটাকে আমরা হাটহাজারি মাদ্রাসা নামে চিনি। আর এই তো এটা। আর বন্ধুরা, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর চলুন তাহলে আজকে ঘুরে দেখি হাটহাজারি মাদ্রাসা। আর এটা হচ্ছে হাটহাজারি মাদ্রাসার মসজিদ, যেটা সাততলা বিশিষ্ট। আর বন্ধুরা, তাহলে চলে আসলাম যে এটা হচ্ছে হাটহাজারি মাদ্রাসার মেইন গেট, দারুল উলুম মইনুল ইসলাম। আসলে এই মাদ্রাসার নাম এটাই কিন্তু সর্বাধিক পরিচিত হাটহাজারি মাদ্রাসা বলে, পুরো হাটহাজারি মাদ্রাসা। এদিকে যেগুলো দেখছেন এগুলো ছাত্রাবাস, ওইগুলো ছাত্রাবাস। আর এটা হচ্ছে হাটহাজারি মাদ্রাসা মসজিদ, আর এদিকে সব ছাত্রাবাস। প্রথমে গেটে ঢুকতেই এখানে এই প্যাঁচানো সিঁড়িটা দেখতে পারবেন, চলুন এটা দিয়ে ওপরে উঠবো। এখানকার যেটা মেন সেটা হচ্ছে ওখানকার ওই শিক্ষা ভবন। আর আমরা এদিক দিয়ে উঠে একদম পুরো মাদ্রাসা এক সিঁড়ি দিয়ে উঠে একদম শেষ পর্যন্ত যাওয়া সম্ভব। বন্ধুরা, ছাত্রাবাসের চারতলা। এটা হচ্ছে ছাত্রাবাসের ছাদের উপরে। আর ওখানে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সেই মসজিদ। আর এখন আমরা উঠবো ওই মিনারের উপরে। আর এই হাটহাজারি মাদ্রাসায় প্রায় বাংলাদেশের 64 জেলার ছেলেপেলে পাবেন আপনি, মানে ছাত্র। আর ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার ছাত্র পাবেন। ইন্ডিয়ার ছাত্র নেই, ওই তো ইন্ডিয়ার ছাত্র। বন্ধুরা, এখন আছি হাটহাজারি মাদ্রাসার একটি মিনারের উপরে। আর এখান থেকে দূরবর্তী মানে অসাধারণ দৃশ্য দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে শিক্ষা ভবন, আরেকটু পরে আপনাদের শিক্ষা ভবনে নিয়ে যাব। শিক্ষা ভবনে ঢুকেই এখানে দাওরা হাদিস পড়ানো হয় আর কি। কত বিশাল, সুবিশাল। আপনাদের দেখালাম দাওরা হাদিসটা, দেখলেন তো কত সুবিশাল। এমনিতে তো আর এটা বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা নয় এই কারণেই। আর হাটহাজারি মাদ্রাসায় 8000-এর বেশি ছাত্র আছে, আর 100-এরও বেশি শিক্ষক আছে। আর এটি বাংলাদেশের প্রথম দাওরায়ে হাদিস মাদ্রাসা, ও এটি বাংলাদেশের হাদিস শিক্ষার প্রধান কেন্দ্র। এটা হচ্ছে মেশকাত শ্রেণীকক্ষ। এখন যাব মাদ্রাসা ক্যান্টিনে, চলুন গিয়ে দেখে আসি। এখানে দস্তরখানা সিস্টেম, টেবিল তো আছেই, সাথে সাথে নিচে বসে আপনি খেতে পারবেন। বন্ধুরা, অন্যান্য সময় তো টেবিলে, ভালো ভালো টেবিলে অনেক বসি, কিন্তু আজকে দস্তরখানে। বন্ধুরা,
তাহলে আমরা ছাত্রাবাস শিক্ষা ভবন আর মাদ্রাসা ক্যান্টিন এগুলো দেখলাম এবার লাস্ট মসজিদ মসজিদটা একটু দেখার চেষ্টা করব এটা হচ্ছে ওযু করার জন্য মাদ্রাসার চারপাশে ওইদিকে ছাত্রাবাস এই পাশে মসজিদ আর মাঝে একটি ছোট পুকুর এটা ওযুর জন্য আসলে দেখতে খুবই অতুলনীয় যাচ্ছি মসজিদের দ্বিতীয় তলায় আর এটা হচ্ছে মসজিদের দ্বিতীয় তলা উপর থেকে কিন্তু নিচ তলা দেখা যাচ্ছে আর এটা হচ্ছে মসজিদের তিন তলা তো এবার চলুন মসজিদের চারতলা যাব আর এই হাটহাজারী মাদ্রাসা প্রায় 4.43 একর জায়গার উপরে গঠিত আর সেটা যদি বিঘাতে বলি তাহলে 12-13 বিঘার উপরে এই হাটহাজারী মাদ্রাসা বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে